বলা হয় বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন, দুজনে দুজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। বিয়ে শুধু দুটি মনের মিলন নয়, দুটি পরিবারেরও মিলন। বিয়ে হলো দুজন দুজনের সুখ দুঃখের পাশে থাকার প্রতিশ্রুতি। এইরকমই এক নবদম্পতি রণবীর এবং দীপিকা, যাদের এখন সবাই মিলিতভাবে দিব্যির বলেই রাখছেন। গত বুধবার 14 নভেম্বর ইতালিতে কোঙ্কনি মতে বিয়ে হয়েছে তাদের। তার পরের দিন বৃহস্পতিবার সিন্ধি মতে বিয়ে সম্পন্ন হয়েছে। ইতালিতে লেক কামুদুর ভিল দা বালমিয়ানে তাদের বিয়ে হয়। বর্তমানে তারা বেঙ্গালুরুতেই আছেন, সেখানে একটি পার্টিও দিয়েছেন তারা। শোনা যাচ্ছে যে আগামী 28 নভেম্বর মুম্বাইয়ে দি গ্র্যান্ড হায়াতে তারা একটি পার্টির ঘোষণা করেছেন। সেখানে উপস্থিত থাকবেন ফিল্ম ইন্ডাস্ট্রির সকল তারকারা, তাদের বন্ধু এবং সহকর্মীরা সকলেই থাকছেন। এখন তারা রয়েছেন নিজের বাড়ি পদ্মাবতীতে। তবে জীবনে সবসময় তো একই রকম যায় না, কখনো ভালো কখনো খারাপ। আর ঠিক সেই খারাপটাই বোধ হয় এখন রণবীর দীপিকার জীবনে। তাদের সাথেও অন্যথা হয়নি, বিয়ের কিছুদিন যেতে না যেতেই অসুখে পড়লেন রণবীর। সেই নিয়ে দীপিকা যথেষ্ট চিন্তায় আছেন বলে জানা গিয়েছে। রণবীর সিং যে কি কারণে অসুস্থ তার ঠিক খবর এখনো পাওয়া যায়নি, তবে জানা গিয়েছে শরীরে ভিটামিনের অভাবেই এই শারীরিক অসুস্থতা। এখনো বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়নি, তার মধ্যেই এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লে চিন্তিত হওয়া স্বাভাবিক। বাড়িতেই ডাক্তার এসে চিকিৎসা চালাচ্ছেন, তার লজ্জায় তারা একথা জানতেও দেননি কাউকে, এবং লোকে জানাজানির ভয়ে হাসপাতালেও ভর্তি হননি রণবীর। বাড়িতে আত্মীয়দের ভিড়, এই অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়াটাই তো একেবারেই অসম্ভব। রণবীরের এই গোপন অসুখের কথা জানতে পেরে দীপিকা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। চিন্তা থেকে মুক্তির জন্য দীপিকা তার বান্ধবীদের ফোন করে পরামর্শও চান। তারা একথা শুনে অবাকও হয় এবং বান্ধবীর জন্য তারা চিন্তায়ও পড়ে যায়। বান্ধবীদের থেকেই এই খবর জানা গেছে, তবে তারা নিজেরা এখনো কিছু জানাননি। আমরা সকলেই প্রার্থনা করি রণবীর খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক, নবদম্পতির জীবনে আনন্দ ভরে উঠুক।